হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে কথা বলবো বিভিন্ন ট্রান্সফার আপডেট নিয়ে। আজকের প্রথম আপডেটটি হলো যে আপনারা জানেন যে কালকে এটিকে মোহনবাগান এফসি লেফট উইং ব্যাক আসিককে সাইন করায় বেঙ্গালুরু এফসি থেকে, এবং বেঙ্গালুরু এফসিতে প্রবীর দাসকে পাঠিয়ে দেয়। বেঙ্গালুরুর সাথে প্রবীর দাসের প্রায় 3 বছরের চুক্তি হয়েছে। আগামী 3 বছর প্রবীর দাসকে বেঙ্গালুরু এফসিতে দেখা যাবে। এই বছর রাইটে প্রবীর ও লেফটে রোশন, খুব ভালো দুটো সাইড ব্যাক হয়েছে বেঙ্গালুরু এফসি। তারা আর কীরকম দল গোছাতে পারে ট্রান্সফার উইন্ডোয়, এবং তাদের দল আইএসএলে কীরকম পারফরমেন্স করে তা তো আগামী মরশুমেই দেখতে পাওয়া যাবে। এছাড়াও এটিকে মোহনবাগান এফসি আসিকের সাথে সাথে কালকে আশিস রায়ের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। আশিস রায়ের সাথে এটিকে মোহনবাগান এফসির 3 বছর প্লাস 2 বছর ডিলে চুক্তি সাইন হয়েছে। আগামী 3 বছর এটিকে মোহনবাগান এফসিতে আশিস রায় থাকবে। তারপরেও যদি এটিকে মোহনবাগান এফসি আশিস রায়কে রাখতে চায়, তাহলে তারা আরও 2 বছর এটিকে মোহনবাগান এফসিতে রাখতে পারবে। পরের আপডেটটি হলো যে ওড়িশা এফসি তাদের ডিফেন্ডার কার্লোস দেলগাদোর পরে তাদের আরও একটি ডিফেন্ডার সাইন করালো, যিনি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে। তিনি পার্থ গ্লোরিতে গত মরশুমে খেলেছেন, যার বয়স 31 বছর। তার নামটি হলো ওসামা মালিক, যার হাইট 185 মিটার। তিনি বেশিরভাগ টাইমটাই ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই খেলেছে। আস্তে আস্তে ওড়িশা এফসি তাদের বিদেশি সাইনিংগুলো খুব ভালো করছে। দেখা যাক তাদের পুরনো কোচ জোসেফ গাম্বাও ফিরে এসে কতটা সাফল্য নিতে পারে ওড়িশা এফসিকে। এরপর আসা যাক ইস্ট বেঙ্গলের আপডেট নিয়ে। আপনারা জানেন হয়তো, আমি গতকাল বলেছিলাম যে আজকে হয়তো ইস্ট বেঙ্গল ক্লাবে এমার্জেন্সি এক্সিকিউটিভ মিটিং রয়েছে। তো সেই মিটিংটি ইমামি ও ইস্ট বেঙ্গলের চুক্তি সংক্রান্তই হবে বলে জানা গেছে। কিন্তু প্রাক্তন ইস্ট বেঙ্গলের কিছু প্লেয়াররা কালকে বৈঠক করে ইস্ট বেঙ্গলে একটা চিঠি পাঠিয়েছে যে যদি চুক্তির টালমাটালে ইস্ট বেঙ্গল ক্লাব এই মুহূর্তে ভালো প্লেয়ার না সাইন করাতে পারে, তাহলে এই মরশুমে ইস্ট বেঙ্গল ক্লাবের আইএসএল খেলার কোনো দরকার নেই। তারা আরও বলেছেন যে তারা ভালো দল গড়ে ডুরান ও কলকাতা লিগ, এছাড়াও আইএফএ শিল্ড খেলুক, সেখানে ভালো পারফরমেন্স করুক, কিন্তু আইএসএলে শেষ মুহূর্তে ঢুকে গত 2 বছরের মতো যাতে ইস্ট বেঙ্গলের লেগাসি নষ্ট না হয়। এরপর আসা যাক এটিকে মোহনবাগান এফসির আপডেট নিয়ে। আপনারা জানেন যে গত কয়েক মরশুম ধরেই এটিকে মোহনবাগান এফসি একজন ভালো ভারতীয় মিডফিল্ডার খুঁজছে, কিন্তু তারা কিছুতেই একজন ভারতীয় মিডফিল্ডারকে সাইন করাতে পারছে না। অতীতে বিনীত রায়ের সাথে এটিকে মোহনবাগান এফসির লিঙ্ক আপ হলেও ওড়িশা এফসি বিনীত রায়কে এটিকে মোহনবাগান এফসিতে ছাড়তে নারাজ, তাই তারা বিনীত রায়কে মুম্বাই সিটি এফসিতে পাঠিয়ে দেয়। এছাড়াও অতীতে শোনা যাচ্ছিল যে নাকি হিতেশ শর্মাকে এটিকে মোহনবাগান এফসি এই মরশুমে সাইন করাতে চলেছে, কিন্তু এই মুহূর্তে যা আপডেট রয়েছে তার থেকে শোনা যাচ্ছে যে হিতেশ শর্মাকে এই মরশুমেও ছাড়তে চাইছে না হায়দ্রাবাদ এফসি। এই মুহূর্তে বড় আপডেট যেটি রয়েছে সেটি হলো যে এটিকে মোহনবাগান এফসি সুমিত রাঠির বদলে রেনিয়ারকে তাদের দলে নিতে আগ্রহী। যদি মুম্বাই সিটি এফসি এই ডিলটি চায়, তাহলে ডিলটি ডানও হতে পারে। কারণ কি, আপনারা জানেন যে মুম্বাই সিটি এফসি অনেকদিন ধরে একটা ইন্ডিয়ান সেন্টার ব্যাক খুঁজছে। তারা অতীতে সুমিত রাঠির জন্য এটিকে মোহনবাগান এফসিকে একটি অফারও করেছিল, কিন্তু তখন এটিকে মোহনবাগান এফসি সেটি রিজেক্ট করে দেয়। এছাড়াও মুম্বাই সিটি এফসিতে মিডফিল্ডার প্রচুর রয়েছে, যেমন আপুইয়া, রাউলিন, এবং এই মরশুমে সাইন করিয়েছে বিনীত রায়কে। আমার মনে হয় না যে এই মরশুমে মুম্বাই সিটি এফসির খুব একটা প্রয়োজন আছে রেনিয়ারের। তাদের হাতে অনেক অপশান, তারা যদি একটা ব্যাকআপ ভালো সেন্টার ব্যাক পেয়ে যায় তাহলে তাদেরই লাভ হবে। আমার মনে হয় যে দুটি দলেরই জন্য এই ডিলটি খুব ভালো হবে। কিন্তু মুম্বাই সিটি এফসি যদি চায় যে মোহনবাগানের মিডফিল্ডে সমস্যা থাকুক, তাহলে তারা হয়তো রেনিয়ারকে নাও ছাড়তে পারে। দেখা যাক ডিলটি সম্ভব হয় কি না। তবে এই খবরটির পুরোটাই ক্রেডিট অ্যারিয়ান স্ক্রিপ্টের। এরপর আসা যাক আজকের শেষ আপডেটটি নিয়ে। বিদেশি সংবাদ মাধ্যম থেকে জানা গেছে যে করিম আনসারিফার্দ, ইরানিয়ান স্ট্রাইকার, তার সাথে নাকি এটিকে মোহনবাগান এফসির লিঙ্ক আপ হয়েছে। তিনি এই মুহূর্তে গ্রিসের প্রথম ডিভিশন ক্লাবে খেলছেন। তিনি গত মরশুমে 23টি ম্যাচে মাত্র 4টি গোল ও 1টি অ্যাসিস্ট করেছে। তিনি তার গত মরশুমের দলে খুব একটা প্রথম একাদশে চান্স পেত না, কিন্তু তার
ইরানের জাতীয় দলে খুব ভালো এক্সপিরিয়েন্স রয়েছে, যার মার্কেট ভ্যালু রয়েছে 10 কোটির কাছাকাছি। আমার মনে হয় না যে টিকি মোহনবাগান এফসি এই প্লেয়ারটিকে সাইন করাবে বলে। তবে ভারতীয় দর্শকদের জন্য একটা খুব ভালো খবর যে অস্ট্রেলিয়া ছাড়াও বিভিন্ন এশিয়া দলের প্লেয়ারদের সাথে ভারতীয় দলের ক্লাবগুলির একটা লিঙ্ক আপ শোনা যাচ্ছে। আজকের ভিডিওটি বাস এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আপনারা অনেকেই ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটাই রিকোয়েস্ট করবো যে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।